2022-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নির্ঘণ্ট ঘোষণা। আগামী বছর মাধ্যমিক শুরু হবে 7ই মার্চ থেকে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 2021 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয় করোনা মহামারীর জন্য। আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর 2022-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে। 2022-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নির্ঘণ্ট প্রকাশ করল শিক্ষা দপ্তর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 7ই মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু 2রা এপ্রিল থেকে। এবং মাধ্যমিক পরীক্ষার রুটিনও কিন্তু আজকে প্রকাশ করা হয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিনে, 7ই মার্চ প্রথম ভাষা, 8ই মার্চ দ্বিতীয় ভাষা, 9ই মার্চ ভূগোল, 11ই মার্চ ইতিহাস, 12ই মার্চ জীবনবিজ্ঞান, 14ই মার্চ অঙ্ক, 15ই মার্চ ভৌত বিজ্ঞান, 16ই মার্চ ঐচ্ছিক বিষয়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। আবারও জানাচ্ছি, 7ই মার্চ প্রথম ভাষা মাধ্যমিক, 8ই মার্চ মাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষা, 9ই মার্চ মাধ্যমিকের ভূগোল পরীক্ষা, 11ই মার্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা, 12ই মার্চ মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষা, 14ই মার্চ অঙ্ক পরীক্ষা, 15ই মার্চ ভৌত বিজ্ঞান পরীক্ষা এবং 16ই মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। একই দিনে দ্বাদশ একাদশের পরীক্ষা, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা যেদিন, সেদিনই কিন্তু একাদশ শ্রেণীর পরীক্ষা হবে। 15ই ফেব্রুয়ারি থেকে চৌঠা মার্চ পর্যন্ত পরীক্ষা চলবে। 15ই ফেব্রুয়ারি থেকে চৌঠা মার্চ পর্যন্ত উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল, একই দিনে দ্বাদশ একাদশের পরীক্ষা হবে বলে জানিয়ে দিল সংসদ। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে হোম সেন্টারই এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে। 2রা এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হবে। 20শে এপ্রিল শেষ হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। কোভিড বিধি মেনে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র বাড়বে, তবে সব কিছুই নির্ভর করবে করোনা পরিস্থিতির উপর। ডিসেম্বরের শেষ দিকে টেস্ট পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হতে পারে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, 7ই মার্চ থেকে মাধ্যমিক শুরু এবং উচ্চ মাধ্যমিক শুরু 2রা এপ্রিল থেকে। এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনারা দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এবং এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ সকলে, ভালো।